টিউশনি, সঙ্গে আছে ছায়া প্রকাশনী। এই ভিডিও ভাইরাল হতে চিন্তায় পড়ে গিয়েছিল দুই পক্ষ, একদিকে দেবের কাছের মানুষজন এবং ভক্তরা, অন্যদিকে আবার আশঙ্কার মধ্যে ছিলেন জুনিয়র অভিনেতা প্রসূন সাহার কাছের লোকজন, দুপুর ঠাকুরপুর হাত ধরে যাকে চিনেছে দর্শক। একটা কথা বলতেই হচ্ছে, দেব এবং প্রসূন দুজনেই কিন্তু নিজেদের ইমেজকে বাজি রেখেছিলেন, বড় সড় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন দুজনেই। কথা হচ্ছিল প্রসূনের সঙ্গে, কিভাবে তার কাছে প্রস্তাব গেল এবং রাজি বা হলেন কেন, সবটা জানালেন টলি টাইমকে। দুপুর ঠাকুরপুর পর একটু ফেমাস হয়েছি আর কি, তো তারপর যখন আমি তার আগে থেকে আরবিসি যে মিডিয়ার সাথে যুক্ত, তাদের সাথে হিন্দি কিছু প্রজেক্ট করেছি, তো তখন ওরা একদিন আমাকে ডাকলো, মানে ফোন করলো, ফোন করে বললো তোকে নিয়ে একটা প্ল্যানিং হচ্ছে, তুই আয়, বড় ব্যাপার কিছু আছে। আমি বললাম ঠিক আছে, আমি অত কাজ ছিল, শুটে ছিলাম, ওখান থেকে বেরিয়ে আমি গেলাম। তখন আমাকে বললো তোকে একটা ইন্টারভিউ নিতে হবে। আমি বললাম ওকে, কার ইন্টারভিউ? তখন বললো দেবের। আমি বললাম বস, আমি একটার মানুষ, তুমি দেবের সাথে অ্যাক্টিং করতে দাও, দেবদার সাথে ঠিক আছে, বাট আমি ওরকমভাবে ইন্টারভিউ তো আমি আগে নিইনি কোনো, ইটস মাই ফার্স্ট ইন্টারভিউ লাইফের। তো তখন বললো যে না, তোকে নিতে হবে। আমি বললাম, যেই শুনলাম নিতে হবে, তখন ওই যে অনিল কাপুরের নায়কের একটা বিজিএম বেজে গেলো আমার। তো আমি বললাম ওকে ফাইন দেব। তখন আমরা স্ক্রিপ্ট নিয়ে বসলাম, দেবদার সাথে ডিসকাস হলো, বাট ইন্টারভিউর দিন মানে একটা নার্ভাসনেস ছিল, বাট যখন ক্যামেরা অন হলো ওকে, আমার বোন আন্দামানে ঘুরতে গেছে, সে ফোন করে, মানে সে তো বুঝতে পেরেছে দেখে যে এটা আমি, সে ফোন করে কান্নাকাটি করছে, কী হয়েছে তোর? বন্ধুরা বলছে তুই দেবদার সাথে টক্কর দিলি, তোর ফিউচারের কী হবে, তোর কেরিয়ার শেষ। হ্যাঁ, কিছু হেটার্স যারা রয়েছে তারা বলছে বস তোকে বলেছিলাম বেশি ইয়ার্কি মারিস না, আমি একটু মানে একটু ফান লাভিং, তো দেখলি তো কী হয়ে গেল, ভবিষ্যৎ শেষ। আমি চুপচাপ বসে আছি, যে যা বলছে কমেন্ট করছে শুনে যাচ্ছি। আমার স্কুল ফ্রেন্ডসরা তারা বলছে স্কুলে মার খেতি, এখানে মার খেয়ে তুই মানে একটা কাণ্ড ঘটালি। তো এইসব হলো, এনজয় করেছি। আমি দু তিন দিন ভয় বাড়ি থেকে বের হয়নি, কেন দেবদার প্রচুর ফ্যান, কে কোথায় ধরে ঠেঙিয়ে দেবে। তো এইটাই ছিল, কিছু ইন্ডাস্ট্রির কিছু লোকজন ফোন করে, আচ্ছা এটা কি তুই, আচ্ছা এটা কি তুই? আমি হ্যাঁ বলিনি, বাট ঠিক আছে দেখো তিন তারিখ পর্যন্ত ওয়েট করো, এটাই বলে দু তারিখ পর্যন্ত ওয়েট করো। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।